মাঝে মাত্র একটা দিন, তারপরে ছট পুজো। বাঙালিদের কাছে যেমন দুর্গাপুজো, কালীপুজো, অবাঙালিদের কাছে ছট পুজোর একটা গুরুত্ব আছে। সেই ছট পুজোতে নিজেদের রুজি রুটি টানে বাংলার বিভিন্ন জেলা, যেমন কাটোয়া, বর্ধমান কিংবা নদিয়া বা মুর্শিদাবাদ। সেখান থেকে কুলো শিল্পীরা হুগলি শৌরফুলির বাজারে এসেছেন। ছট পুজোর এই দিনগুলিতে এক একজন কুলো শিল্পী 400 থেকে 500 টাকা করে কুলো করে। ছট পুজো উপলক্ষে প্রত্যেকটি কুলোর বিক্রি হয় প্রায় 50 থেকে 100 টাকায়, মোটামুটি 15-20 লক্ষ টাকার ব্যবসা। হ্যাঁ, এমনটা তো তারা আশা করতেই পারেন, কিন্তু এই ব্যবসায় যে হাজার হাজার পরিবারের পেট চলে তাদের অবস্থা আজ করুন। কারণ মহামারী করোনা আবহে সেভাবে বাঁশের কুলোর চাহিদা নেই। কি হবে তাহলে করুন অবস্থা তাদের মুখে।